এই হচ্ছে জেটিই ব্লেড V40 ডিজাইন। আমি জানি আমাদের দর্শক যারা রয়েছেন তারা অনেকে ভাবতেছেন যে ভাই জেটিই এটা আবার কি জিনিস, কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন না এক সময় মানে কয়েক যুগ আগে বাংলাদেশের এই মোবাইল ইন্ডাস্ট্রি কিন্তু বলা যায় যে জেটিই খুব ভালোভাবে রাজত্ব করত। সেই সময় সিটিসেলের অস্তিত্ব ছিল এবং সিডিএমএ যত হ্যান্ডসেট ছিল সেই সময় কিন্তু জেটিই খুবই পপুলার ছিল, এবং আমরা যারা ওই সেই প্রজন্মের মানুষ তারা কিন্তু জেটিই নামটা খুব ভালোভাবে জানি এবং চিনি। সেই জেটিই আমাদের দেশে আবার ফিরে এসেছে অ্যান্ড্রয়েড মার্কেটে রাজত্ব করার টার্গেট নিয়ে। তো চলেন আমরা দেখে আসি যে তাদের এই প্রথম মডেলটা কেমন করলো। তবে ভিডিও শুরু করার আগে ফোনটার দাম জানিয়ে দেই, তাহলে আপনার জন্য ভিডিওটা দেখতে সুবিধা হবে। 6128 এই একটাই ভ্যারিয়েন্ট এই ফোনের এবং পাওয়া যাবে 13,999 টাকায়। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, লেটস গেট স্টার্টেড। ফোনটার নামের সঙ্গে কিন্তু ডিজাইন শব্দটা রয়েছে, সুতরাং ডিজাইনে আমাদের এক্সপেকটেশন একটু বেড়ে গিয়েছিল স্বভাবতই, এবং তা দেখতে পাচ্ছি কিছুটা নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছে। যদিও এই সিমিলার ডিজাইনের বেশ কিছু ফোন অলরেডি মার্কেটে আমরা দেখতে পেয়েছি, বাট তারপরেও তারা এখানে চেষ্টা করেছে আরো ভিন্ন কিছু করার। যেমন এখানে তারা লম্বা একটা রেখা টেনেছে গ্লসি ফিনিশের, তবে টু বি অনেস্ট আমার কাছে না মনে হয়েছে এটা না থাকলে আরো বেশি ভালো হতো। তবে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ব্যাকপার্টটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগে, এবং এখানে তারা গ্লসি ফিনিশ দেয় নাই, ম্যাট ফিনিশ দিয়েছে, এর ফলে হাতের ছাপ খুব একটা লেগে থাকবে না, পাশাপাশি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা কিন্তু বেশ খানিকটা কম। ক্যামেরা হাউজিং তারা খুবই সিম্পল রাখার চেষ্টা করেছে, এবং দেখতেই পাচ্ছেন দুইটা রিং এর মতো এটা ফোনের ডিজাইনটা কিন্তু আরো সুন্দর করে তুলেছে। ওভারঅল ফোনটা বক্স শেপে, যেটা অনেকেরই ভালো লাগবে। যদিও সামনে এসে একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ এই 2023 সালে এসে না এই বাজেটের ফোনে আমরা এই ডিউ ড্রপ নসটা দেখতে চাই না। এনিওয়ে তারা চেষ্টা করেছে বেজেলের পরিমাণ একটু কমানোর জন্য, নিচের দিকে যদিও বেজেল যথেষ্ট পরিমাণে রয়েছে, বাট ওভারঅল ফোনটার ডিজাইন কিন্তু ঠিকঠাক রয়েছে। তবে আমার কাছে ভালো লেগেছে এই বাজেটে তারা কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং একটা মাইক্রোফোন দিয়ে, যেটা বেটার কল কোয়ালিটি প্রোভাইড করবে, যেটা এই বাজেটে আসলে খুব একটা দেখা যায় না। এইবার চলুন এর ডিসপ্লের দিকে একটু নজর দেওয়া যাক, কারণ সারাদিন তো সেই ডিসপ্লের দিকে আপনি নজর দিতে থাকবেন। এবং আমরা যেটা দেখতে পেয়েছি এখানে তারা ব্যবহার করেছে 6.6 ইঞ্চের একটা ফুল এইচডি প্যানেল, যেটা আইপিএস ডিসপ্লে, এবং রেজলিউশন হচ্ছে 1080x2408, পিপিআই অবশ্য আমরা ভালো দেখতে পেয়েছি 400 কাছাকাছি, এবং এর রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্জ। কোনো কালার ব্লিডিং ইস্যু পাই নাই, কালার শিফটিংও নাই, এবং ন্যাচারাল কালার দিচ্ছিল, এইটাই আমার কাছে খুব ভালো লাগছে। ইনডোরে এটার ব্রাইটনেস ঠিকঠাক কাজ করেছে, পাশাপাশি আউটডোরে আমরা যেটা খেয়াল করেছি ফুল ব্রাইটনেসেও সামান্য একটু স্ট্রাগল আপনাকে করতে হতে পারে। সো ডিসপ্লে সেকশনে বেশ ভালোই পারফর্ম করেছে। এবার আমরা কথা বলবো এটার হার্ডওয়্যার নিয়ে, যে জন্য আমি সবসময় একটু এক্সাইটেড বেশি থাকি, কারণ একটা ফোনের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তার হার্ডওয়্যার, এবং তারা এখানে ব্যবহার করেছে ইউনিএসওসি T616। এবং আমার মনে হয় যে 14,000 টাকা প্রাইস রেঞ্জে তারা চাইলে হয়তো ইউনিএসওসি থেকে বের হয়ে মিডিয়াটেকের জি সিরিজের কোনো একটা চিপসেট ব্যবহার করতে পারতো, যেটাতে ডেফিনেটলি আমরা অনেক বেশি খুশি হতাম। বাট রিসেন্টলি আমরা এই ইউনিএসওসির যে প্রসেসরগুলো ব্যবহার হতে দেখছি মোটামুটি খুব একটা খারাপও করতেছে না, ভালোই করতেছে কম্পেয়ার টু মিডিয়াটেক অথবা স্ন্যাপড্রাগন। এখানে 8টা কোরের মধ্যে 2টা পেয়ে যাবেন 2.0 GHz-এর কর্টেক্স A75, এবং 6টা পেয়ে যাবেন 1.8 GHz-এর কর্টেক্স A55। জিপি রয়েছে G57 MP1, এতে 6 GB র্যাম আপনি পাবেন, সেই সঙ্গে রয়েছে 128 GB ইন্টারনাল স্টোরেজ, যেটা আবার UFS 2.2+ ডেডিকেটেড স্লট রয়েছে, যার মাধ্যমে আপনি মেমোরি চাইলে আরও বাড়াতে পারবেন। আর সফটওয়্যার হিসেবে আমরা দেখতে পেয়েছি Android 12 আউট অফ দ্য বক্স, সেই সঙ্গে রয়েছে তাদের নিজস্ব UI MyOS 12। ওয়েল, এই MyOS 12টাই নতুন তেমন কিছু দেখেনি, এটা আসলে অ্যান্ড্রয়েড বেসড একটা UI, তারা জাস্ট এটার থিমটা একটু চেঞ্জ করেছে, তবে আমার মনে হয় এটাকে আরেকটু ফাইন টিউন করার প্রয়োজন রয়েছে। সো এন্ড অফ দ্য ডে একটা ফোনের পারফরমেন্সটাই কিন্তু আসল, কারণ ওইটাই আসলে ম্যাটার করে। আমরা কেমন পেয়েছি চলেন সেটা একটু শুনে আসি। ওয়েল, এই ফোনটার কাছ থেকে আমি যে প্রত্যাশা করেছিলাম পারফরমেন্স সেকশনে, কারণ নতুন একটা ফোন বাজারে নতুন করে তারা ব্র্যান্ডিং করছে, এবং এই প্রতিযোগিতার বাজারে তাদেরকে টিকেও থাকতে হবে, পরিচিতি পেতে হবে, সব মিলিয়ে আমার প্রত্যাশার পরিমাণটা হয়তো একটু বেশিই ছিল, বাট খুব একটা ভালো পূরণ করতে পারে নাই। বিশেষ করে এর যে র্যাম ম্যানেজমেন্ট, এখানে আমি একটু হতাশ হয়েছি। 6 GB র্যাম থাকার পরেও কিন্তু অ্যাপগুলো ওপেন করতে একটু দেরি হচ্ছিল, লোড হতেও দেরি হচ্ছিল। ওভারঅল আমার মনে হয়েছে যে সামহাও সফটওয়্যারের সঙ্গে হার্ডওয়্যার না খুব একটা ভালো
ম্যাচ করছে না। এখানে আমার কাছে মনে হয়েছে কিছুটা অপটিমাইজেশনের প্রয়োজন রয়েছে। যদিও ডে টু ডে সিজের সব কাজ আপনি মোটামুটি করতে পারবেন, তবে আমরা আসলে একটু ফ্রাস্ট্রেটেড হয়েছি, কারণ যথেষ্ট পরিমাণে ল্যাগ এবং হিকাপ পেয়েছি। মাঝে মাঝে একটু স্টাটার করছিল, মানে একটু বিলো এভারেজ পারফরমেন্স এর কাছ থেকে আমরা পেয়েছি কনসিডারিং দ্য বাজেট। এনিওয়ে আমরা আনটুটু টেস্ট করে স্কোর পেয়েছি 264,712, গিগ বেঞ্চে সিঙ্গেল করে এসেছে 453 এবং মাল্টি করে এসেছে 1,565। তবে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করলাম, এই চারটার দিকে একটু খেয়াল করে দেখেন, এটা মূলত আমরা ফিল্টার করেছি 14,000-15,000 টাকা দামের যে ফোনগুলো রিভিউ আমরা রিসেন্টলি করেছি সেইটা, এবং এখানে কিন্তু একেবারে এক নম্বর পজিশন ধরে রেখেছে এই ফোনটা। এনিওয়ে বৃক্ষ, তোমার নাম কি? ফলে পরিচয়। সো আমরা ফলে দেখতে পাচ্ছি এই ফোনটার পারফরমেন্সটা আর একটু ইম্প্রুভ হইতে পারতো। যাই হোক, আমরা এবার গেমিং নিয়ে একটু কথা বলবো। বেসিক্যালি এইটা তো কোনো গেমিং ফোন না, এবং জেডটি কিন্তু নিজে কখনো দাবি করে নাই যে এটা গেমিং ফোন, সুতরাং আমরাও সেরকম কিছু প্রত্যাশা করি নাই। দামের দিকেও আপনাকে তাকাতে হবে। ওভারঅল আপনি যদি লো কনফিগারেশনের গেম এই ফোনটা দিয়ে খেলেন তাহলে মোটামুটি পারফরমেন্স পাবেন, কিন্তু ভাই আমরা হাই রেজ গেমগুলো ট্রাই করেছিলাম, খুব একটা ভালো পারফর্ম করতে পারে না এই ফোনটা, এবং আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হবে। সো এইটাকে গেমারদের জন্য একটা আদর্শ ফোন আমি বলতে পারছি না, বাট আপনি যদি এন্ট্রি লেভেলের গেমার হয়ে থাকেন বা মডারেট গেমার হয়ে থাকেন তাহলে কিছু কিছু গেম হয়তো আপনি মোটামুটি খেলতে পারবেন। মেইন সেন্সরটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর, এবং আরো একটা ঐতিহাসিক সেন্সর আছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যেটা আসলে কোনো কাজ নাই। এনিওয়ে আমি আসলে এখানে আলট্রাওয়াইড সেন্সরটা একটু মিস করেছি, যদিও এই দামে চাওয়াটা হয়তো একটু বেশি হয়ে যেতে পারে কারো কারোর জন্য। আর তারা সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর। ওয়েল, এই ক্যামেরার ছবির কোয়ালিটি নিয়ে না আমার মিক্সড ফিলিং হয়েছে, মানে কিছু কিছু ছবি দেখতে পাচ্ছি খুবই ভালো উঠেছে, আবার কিছু কিছু ছবি 12টা বাজিয়ে দিয়েছে। যেমন এর মেইন দুর্বলতা আমার কাছে যেটা মনে হলো সেটা হলো এর এক্সপোজার কন্ট্রোল। কিছু কিছু জায়গায় ছবিগুলো ওভার এক্সপোজ হয়ে গিয়েছে, আবার ওয়াশড আউটও হয়ে যেতে দেখেছি, আবার কিছু ছবিতে বেশ ভালো পারফর্ম করেছে। সো আমার কাছে যেটা মনে হলো এর ক্যামেরা সেকশনে না আরেকটু সফটওয়্যার অপটিমাইজেশনের প্রয়োজন রয়েছে। তবে একটা ব্যাপারে আমি একটু ফ্রাস্ট্রেটেড হয়েছি, আর সেইটা হচ্ছে এর শাটার স্পিড কিন্তু অনেক কম, এর ফলে ছবিগুলো তুলতে গেলে আপনি অনেক ল্যাগের দেখা পাবেন। আমরা এই ফোন দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করার ট্রাই করেছি এবং সারপ্রাইজিংলি বেশ ভালো পারফর্ম করেছে। খেয়াল করে দেখেন এই ছবিগুলো কিন্তু সাবজেক্ট খুব ভালোভাবে সেপারেট করতে পেরেছে। সেলফি ফটোগ্রাফিরও একই অবস্থা, ছবিতে ডিটেলের অনেক ঘাটতি রয়েছে এবং লো লাইটে কিন্তু এটা খুব একটা ভালো পারফর্ম করতে পারে নাই। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p রেজুলেশনে 30fps এ, এবং এখানে কোনো EIS বা স্টেবিলাইজেশনের কোনো সুযোগ নাই, সুতরাং ফুটেজের কোয়ালিটি খুব একটা ভালো পাবেন না, যদিও পিকচার কোয়ালিটি মোটামুটি ছিল। ভাই একটা জিনিসে আমি একটু ফ্রাস্ট্রেটেড হয়েছি, আর সেটা হচ্ছে এর ব্যাটারি। ফোনটা অনেক স্লিম, সব ঠিক আছে, কিন্তু এই বাজেটের যত ফোন মার্কেটে আছে সবগুলোই কিন্তু 5,000 mAh, একেবারে কম পক্ষে 6,000 mAh আমরা দেখেছি, কিন্তু এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 4,500 mAh, যেটা বিলো এভারেজ। তবে অন্য এক দিক দিয়ে তারা আবার পুষিয়ে দিয়েছে, আর সেটা হচ্ছে চার্জিং স্পিড। তারা বক্সের মধ্যেই একটা 2.5 watt-এর চার্জার দিয়ে দিয়েছে, যেটা দিয়ে ব্লেজিং ফাস্ট চার্জ করতে পারবেন এই ফোনটাকে। এমনিতে ব্যাটারি ক্যাপাসিটি কম, তারপরে চার্জিং স্পিড বেশি, মানে যাদের দ্রুত চার্জ করা দরকার তারা খুব খুশি হবেন ভাই। এবং ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে হয় তাহলে ভাই দিনের শেষে আপনাকে আরও একবার চার্জ করতে হতে পারে, মানে টেনে টুনে একদিন আপনি পার করতে পারবেন। নর্মাল ইউজার হলে হয়তো 1.5 দিন চার্জ ব্যাকআপ পেতে পারেন। লাউড স্পিকার কোয়ালিটি আমাদের কাছে ঠিকঠাক লেগেছে, মানে খুব বেশি লাউড না, তবে যথেষ্ট ক্লারিটি ধরে রাখতে পেরেছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আমরা খেয়াল করেছি, এই বাজেটে তারা কিন্তু NFC দিয়েছে, যদিও আমাদের দেশে আসলে এই NFC-র কাজ খুব একটা নাই ভাই, আমাদের তো ওই পেমেন্ট গেটওয়ে নাই, ওটা উন্নত দেশের জন্য ঠিক আছে। ওয়াইফাই সিগন্যাল নিয়ে আসলে খুব বেশি যে খুশি আমরা তা না, মাঝে মাঝে খেয়াল করেছি একটু ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল, আমাদের অন্যান্য ফোন ঠিকঠাক মতো চললেও এই ফোনে কিন্তু ওয়াইফাই একটু ঝামেলাই করেছে। আমি জানি না যে এই ইউনিটের সমস্যা কিনা, বাট এরকম যদি বাল্ক প্রোডাকশনে হয় তাহলে তো ভাই সমস্যা। আচ্ছা, এইবার কিছু জিনিস নিয়ে আলাপ করবো যেগুলো হচ্ছে আমার কাছে ল্যাকিংস মনে হয়েছে এই ফোনের, এবং একটু আগে তো আলাপ করছিলাম এটার ব্যাটারি নিয়ে, ব্যাটারিটা আসলে বিলো এভারেজ হয়ে গিয়েছে। আমার মনে হয় নেক্সট টাইমে জেডটিকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। অ্যান্ড অফকোর্স সফটওয়্যার, ভাই অ্যান্ড্রয়েড 12 দিয়েছেন আপনারা, হয়তো একটু কষ্ট হলেও আমরা মেনে নিতে পারবো, যদিও এটা 2023 সাল, 24 ইজ নকিং অ্যাট দ্য ডোর, অ্যান্ড্রয়েড 14 কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল হচ্ছে সব জায়গায়, সেখানে এসে অ্যান্ড্রয়েড 12টা আসলে মেনে নেওয়া যায় না। বাট স্টিল যদি স্মুথ পারফরমেন্স আমরা পাইতাম এর, যে UI সেটার সঙ্গে যদি এটার হার্ডওয়্যার খুব ভালো অপটিমাইজড হতো, ভালো পারফরমেন্স দেখাতে পারতো, তাহলে ভাই ওইটা নিয়ে আমার খুব বেশি কমপ্লেন ছিল না। সুতরাং এই সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা নিয়ে জেডটিকে আরও কাজ করা দরকার। ওয়েল, এটার ক্যামেরা পারফরমেন্স অন্তত আর একটু বেটার আমরা আশা করেছিলাম, যে ঠিক আছে কিছু কিছু দিক দিয়ে একটু ফ্লো থাকবে, প্রাইস কাট করতে গেলে একটু কম্প্রোমাইজ করতে হবে, বাট ক্যামেরা না সবাই ভালোবাসে। হ্যাঁ, আমাদের প্রত্যাশা আসলে আর
আর একটু বেশি। আর একটা জিনিস উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে এই বাজেটে কিন্তু আমরা মার্কেটে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে অহরহ দেখতে পাচ্ছি। সো তারা 60Hz রয়েছে, এই জিনিসটা আমার কাছে ল্যাকিংস মনে হয়েছে, অন্তত 90Hz দেওয়া উচিত ছিল। এনিওয়ে, ZTE কে স্বাগত বাংলাদেশের মার্কেটে, এবং তারা আমাদের দেশেই অ্যাসেম্বল করছে, যেটা আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার। বাট আমার মনে হয় তাদের আরেকটু ফাইন টিউন করতে হবে, ফোনগুলো আরেকটু পারফরমেন্স ইম্প্রুভ করতে হবে, ওভারঅল আরও ভালো ডিল যদি হয় তাহলে আমার মনে হয় যে মানুষ সাদরে গ্রহণ করবে। বাট এই ফোনের ক্ষেত্রে যদি আমি বলি, সেটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে, বাট এটার দাম যদি 14,000 না হয়ে এটার দাম 11,000 বা 12,000 হতো তাহলে সব কিছু ঠিকঠাক হতো। মানে দামের সঙ্গে না এটার পারফরমেন্স একটু মিসম্যাচ হচ্ছে আর কি। তো সব মিলিয়ে কেমন লাগলো আপনাদের কাছে এই ফোনটা অবশ্যই জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে, এবং আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে পারেন। আর ভাই, সাবস্ক্রাইব করেন না কেন আপনারা? সাবস্ক্রাইব করেন, আমরা 1 মিলিয়নের দিকে যাচ্ছি, যদিও দেরি আছে এখনও। আপনাদের একটু সাবস্ক্রিপশনের জন্য যদি এই জিনিসটা দ্রুত হয়ে যায় মন্দ কি, দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।